যুগমিল সেখানেও কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। একদিকে বেলেঘাটায় শুনুন সরকার রোডে লোহার ছাড়ের কারখানায় আগুনের পাশাপাশি আপনারা দেখছেন কামারহাটি যুগমিলের ছবি, যেখানে ফিনিশিং বিভাগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সকাল 8:30 নাগাদ আগুন লাগে। আজ সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কখন থেকে আগুন লেগেছে এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা কি সম্ভব হয়েছে? দেখো কুসুমিতা, সকাল 8:30 সময় কামারহাটি জুট মিলের ফিনিশিং ডিপার্টমেন্টে আতঙ্কে আগুন লাগে। তখন মিলে কাজ চলছিল এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং হুড়ুহুড়ি পড়েছে এবং তারা এদিক ওদিক ছুটতে থাকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় 2 ঘন্টার চেষ্টে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে ডাম্পিংয়ের কাজ চলছে। যেহেতু ফিনিশিং ডিপার্টমেন্ট, সেখানে প্রচুর পরিমাণে পাট মজুত ছিল। পাট তুমি জানো যে অতি দাহ্য বস্তু এবং সেই পাট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেই আগুন নেভানোর জন্য দমকলের দুটি ইঞ্জিন আছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়েছে। এখনো পর্যন্ত এই কামারহাটি জুট মিলে কি কারণে আগুন লেগেছে সেটা জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা জানা যাচ্ছে যে সেখানে ফিনিশিং ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে পাট মজুত ছিল এবং জুটের জিনিসপত্র উপস্থিত ছিল, মজুত ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে আমরা জানতে পারছি। সুস্মিতা, ধন্যবাদ। বেলেঘাটায় লোহার ছাঁটের কারখানায় আগুন, বেলেঘাটার সুরেন সরকার রোডে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে ঝলসে জখম হয়েছেন দুজন। আমাদের প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, লোহার ছাঁটের কারখানায় আগুন, দাহ্য পদার্থ, কতক্ষণ ধরে আগুন জ্বলছে, দমকলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, নিয়ন্ত্রণে আনা কি সম্ভব হয়েছে? দেখো, সকাল 10টার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা বর্তমানে ওই জায়গা ঘটনাস্থল যেটি সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একাধিক কারখানা রয়েছে, এটা লোহাপট্টি বলে এলাকাটি পরিচিত সুরেন সরকার রোডে। এবং ইতিমধ্যে ঘটনাস্থল দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং বেলেঘাটা থানার পুলিশ এসে পৌঁছেছে। আগুনটা একটা একেবারে কিন্তু বিধ্বংসী রূপ নেয় এবং এখনো পর্যন্ত আগুন রয়েছে। দমকল কর্মীরা আগুনকে নিয়ন্ত্রণে আনার বা নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ পুরো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা এবং এখানে বিভিন্ন রকমের ছোট ছোট সিলিন্ডার, যারা ফায়ার এক্সটিংগুইশার সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সিলিন্ডার দেখতে পাচ্ছি। সেই সব কিছু দিয়ে লোহা এখানে কাটার বা লোহার ছাঁটের এই কারখানা সেটা কিন্তু ছিল এবং সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আজকে সকালে যখন কাজ চলছিল, কাজ চলাকালীন সেই সময় দুজন শ্রমিক যারা এখানে কাজ করছেন তারা কিন্তু আগুনে ঝলসে যায়। তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং দমকল কর্মীরা এখানে কাজ চালাচ্ছেন এবং বেলেঘাটা থানা পুলিশ এখানে এসে পৌঁছে স্থানীয় বাসিন্দারা তারা এখানে উপস্থিত হয়েছেন একসঙ্গে। এবং এই যে জায়গা, এই জায়গাটা গিঞ্জি এলাকা এবং সেখানে কিন্তু দমকলের কর্মীরা তারা এসে পৌঁছেছেন। যারা এখানকার স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো। দাদা, কখন আগুন লাগে এবং কি পরিস্থিতি? 10:10 এইখানে যারা লেবার আছে তারা কাজ করে। এই লোহাপট্টির একটাই ব্যাপার হচ্ছে, লোহাপট্টিতে পাশে তো পুরো তিন দিকেই চারদিকেই বস্তি, আমরা লোহাপট্টির প্রত্যেকটা মালিক। এই লোহাপট্টিতে 52টা মাঠ। হঠাৎ করে আগুন লাগলো? হঠাৎ করে না, এটা মোটামুটি মাসে 1-2 বার এরকম হয়। লোহাপট্টির প্রত্যেকটা মাঠেই 52টা মাঠ আছে, যার মধ্যে এদেরকে আমরা হাত জোড় করে পার্টির দিক দিয়ে, থানার দিক দিয়ে, সব দিক দিয়েই বলা হয়েছে কি আপনারা ব্যবসা করুন, কিন্তু অন্তত যেটা অক্সিজেন সিলিন্ডার এইগুলো আগুন দিয়ে না কাটা হোক, আগুন দিয়ে না কাটা হোক। এরা অক্সিজেনগুলোকে নিয়ে আসে লরি করে, ওইগুলো কাটতে গিয়ে মানে মাসে ধরে না 1-2 বার এরকম অ্যাক্সিডেন্ট হয়, যার মধ্যে আমাদের বস্তির প্রত্যেকটা লোকেরই হ্যাপা হয়।